হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেটের গ্যাস দূর করার সহজ উপায় সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। যারা ভোগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণার। একটু ভাজা পোড়া অথবা দাওয়াত পার্টিতে মশলাযুক্ত খাবার খেলেই তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। ফাস্ট ফুড, ব্যস্ত জীবনযাত্রার যুগের গ্যাস পেটের অসুখ এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো বাসায় গেলেই গ্যাস্ট্রিকের এক পাতা ওষুধ অবশ্যই পাওয়া যায়। তবে কি গাদা গাদা গ্যাসের ওষুধে এই সমস্যা দূর হয়? কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলি প্রয়োগ করলে গ্যাস বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শসা, শসা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লাভোনয়েড ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা পেটের গ্যাসের উদ্বেগ কমায়। দই, দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়। পেঁপে, পেঁপেতে রয়েছে পাপায়া নামক অ্যানজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে। কলা ও কমলা, কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার সবুলল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্তত দুইটি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার। আদা, আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটের গ্যাস হলে আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটের গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচায় খান, দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হবে। ঠান্ডা দুধ পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠান্ডা দুধ। এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে। দারুচিনি হজমের জন্য খুবই ভালো। এক গ্লাস পানিতে আধ চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে গ্যাস দূর হবে। জিরা, জিরা পেটের গ্যাস, বমি, পায়খানা, রক্ত বমি প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ। জ্বর হলে 50 গ্রাম জিরা আখের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে 10 গ্রাম করে 5টি বড়ি তৈরি করতে হবে দিনে 3 বার। এর 1টি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে। লবঙ্গ 2 থেকে 3টি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়, সঙ্গে মুখের দুর্গন্ধও দূর হয়। এলাচ লবঙ্গের মতো এলাচ গুঁড়ো খেলে অম্বল দূরে থাকে। পুদিনা পাতার পানি 1 কাপ পানিতে 5টা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান, পেট ফাঁপা বমি ভাব দূরে থাকবে, এর বিকল্প নেই। মৌরির পানি, মৌরি ভিজিয়ে সেই পানি খেলে গ্যাস থাকে না। এছাড়াও খাবারে সর্ষের যোগ করুন, সর্ষে গ্যাস সারাতে খুবই সাহায্য করে। বিভিন্ন খাবারের সাথে সর্ষে যোগ করা হয় যাতে যেই সব খাবার পেটে গ্যাস সৃষ্টি করতে না পারে। নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি, জেনে নিতে হবে কোনটি খাওয়া উচিত হবে কোনটি হবে না। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।